আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশিত হয়েছি আবারও বলি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই ও মুহাম্মদ সাল আলহ্লাম আল্লাহর রাসুল আর সালাদ প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ থেকে তাদের যান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোন কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা আর তাদের হিসাবে ভার আল্লাহর উপর অর্পিত আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সকল নবী রাসুলের উপর যে আল্লাহর পক্ষ থেকে মানুষকে হেদায়তের পথে ডাকার জন্য তাদেরকে প্রেরণ করা হয়েছে তার একটি উত্তম উদাহরণ এই হাদিসের মাধ্যমে আমরা পাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এখানে বলছেন যে তিনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নির্দেশিত হয়েছেন যে কি করা আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করা সালাত কায়েম করা এবং ইসলামের মৌলিক বিধিবিধানগুলো মেনে চলা যতক্ষণ পর্যন্ত না তারা এগুলো করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশিত হয়েছে ঠিক অনুরূপভাবে আমরা নবীর উম্মত হিসেবে আমরাও আল্লাহর রাসুল সাল্লামের উপর যে দায়িত্ব ছিল সেগুলোর ব্যাপারে আল্লাহ রাসুল্লাহ বলেছেন যে তোমরা তার উম্মতদেরকে বলে গিয়েছেন যে তোমরা যদি আমার পক্ষ থেকে একটা আয়াত বা একটা হাদিস বা একটা বাণীও জানো তাহলে সেটা প্রচার করে দাও আলহামদুলিল্লাহ আমা আমরা আমাদের পক্ষ থেকে যে যতটুকু জানি ভালো কাজ এবং কোরান হাদিসের কথাগুলো এগুলো একজন আরেকজনের মাঝ মাঝে ছড়িয়ে দেব এবং ইসলামের মৌলিক কথাগুলো সবার কাছে পৌঁছে দেব এবং আমি সহ আমরা সবাই যেন এগুলো মানি এবং আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে মানা তৌফিক দান করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আজকের এই হাদিসের আলোচনা শেষ করছি السلام عليكم ورحمه الله